আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি গুলনার মাহজাবিন গুলনার্স কিচেন বিডি থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। শীতের এই মৌসুমে আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো খেজুরের গুড়ের পায়েস। তো চলুন শুরু করা যাক। গুড়ের পায়েসটা তৈরির জন্য এখানে আমি 2 লিটার দুধ নিয়ে নিয়েছি, আর দুধটা যখন কিছুটা কুসুম গরম হয়ে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দিব গুঁড়া দুধ। দুধটা কিছুটা গরম হয়ে গেছে, এর মধ্যে আমি এখন দিয়ে দিব আধা কাপ পরিমাণ গুঁড়া দুধ। দুধটায় বলক চলে এসেছে, তো দুধটাকে আমি আরো কিছুক্ষণ ফুটিয়ে আমি কিছুটা কমিয়ে নিব। দুধটা কিন্তু বেশ খানিকটা কমে গেছে, এখন আমি এর মধ্যে দিয়ে দিব পোলাওয়ের চাল। তো পোলাওয়ের চাল এখানে আমি আধা কাপ পরিমাণ পোলার চাল আমি ভিজিয়ে রেখেছিলাম আধা ঘন্টার জন্য, এটা আমি ব্লেন্ডারে গুঁড়া করে নিয়েছি। আপনারা চাইলে এটা পাটায়ও পিষে নিতে পারেন। তো এটা আমি দিয়ে দিব এখন। চালটা দেওয়ার পরে দুধটা অনবরত নেড়ে যেতে হবে, নাহলে চালটা কিন্তু নিচে লেগে যাবে। দিয়ে দিচ্ছি 2টা এলাচি। এ পর্যায়ে এসে এখন আমি চুলাটা বন্ধ করে দিব এবং এটা কিছুটা ঠান্ডা করে তারপরে আমি এর মধ্যে গুড় মেশাবো। আমি এখন এর মধ্যে খেজুরের গুড় মেশাবো। তো খেজুর গুড় এখানে আমি 1 কাপ গুড় নিয়েছি, সেটা আমি গরম পানিতে একটু জাল দিয়ে নিয়েছি আধা কাপ গরম পানিতে। তো এটা আমি আস্তে আস্তে দিয়ে দেব, আর এটা কিছুটা ঠান্ডা হয়ে গেছে, গুড়টাও কিছুটা ঠান্ডা আছে। মিষ্টিটা যার যার পছন্দ মতো আপনারা দিয়ে নেবেন কম বেশি করে। গুড়টা মেশানো হয়ে গেছে, আমার চুলাটা কিন্তু গুড় যখন মিশিয়েছি তখন বন্ধ ছিল, এখন আমি চুলাটা জ্বেলে দেব একদম কম জ্বাল। আমার খেজুর গুড়ের পায়েসটা সম্পূর্ণ তৈরি হয়ে গেছে, এখন আমি এটা পরিবেশন করে দেখাবো। তৈরি হয়ে গেছে আমার খেজুর গুড়ের পায়েস। তো এখানে আমি এখন কিছু কিশমিশ এবং কিছু কাঠবাদাম দিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো সাজিয়ে নেবেন। তো রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।